नमस्कार बन्धुरा वंशोक्षर चैनले आपनादेरके आबार स्वागत जानाई। এই সূর্যাস্ত যাচ্ছে, হালকা হাওয়া চলছে দেখতেই পাচ্ছেন, আর সূর্যের এই সোনালী আভায় এক যা চারিদিক চারিপাশটা যেন একটু সোনালী হয়ে উঠেছে। এইখানে দূরের এই মন্দিরটা দেখুন কি অপূর্ব লাগছে সূর্যের সোনালী আভাতে। আমি চেষ্টা করছি যতটা জুম করে দেখানো যায়, খুব সুন্দর লাগছে এটা। তো এই দিকটা সূর্যের আলোটা পড়েছে এইখানটা থেকে, তাই জন্য এই দিকটা এত সুন্দর লাগছে, চারিদিকটা ইয়েলো ইয়েলো একটা সোনালি ব্যাপার। আর আকাশটা যদি দেখেন, একটু নীলাভ আকাশের মাঝখানে হঠাৎ করে একটু কালো মেঘ এসে গেছে। এই দেখুন এই মেঘটা এসে দাঁড়িয়ে আছে এখানে, বৃষ্টি তো হচ্ছে না বরং, বাট মেঘ প্রায় করছে। এই মেঘের মাঝখানেই হঠাৎ করে সূর্যের উঁকি দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এবং তার মধ্যে ঠান্ডা ঠান্ডা না হলেও হাওয়া চলছে, সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশটা। তো ভাবলাম আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি, তাই চলে এলাম। গতকাল একটি গান রিলিজ হয়েছে অরিজিৎ সিংয়ের, জিয়া তুই ছাড়া। এই গানটা প্রায় এক সপ্তাহ ধরেই ফেসবুকে খুব ঘোরাফেরা করছিল। একটা সিনেমা বেরোচ্ছে সম্ভবত বিয়ে বিভ্রাট, এই সিনেমার গান। এবং ওই সিনেমাটা যখন টিজার বেরিয়েছিল এবং তাতে ওই গানের দুটো লাইন ওখানে ছিল, এবং যথারীতি অরিজিৎ সিং যাই করে সেটাই ভাইরাল। দুটো লাইন, সেই দুটো লাইনও ভাইরাল, এবং সেই দুটো লাইন যে এত সুন্দর, এতটাই মর্মস্পর্শী এবং এতটাই আপনার একটা মন ছুঁয়ে যাওয়া ব্যাপার আছে যে যে কোনো কারোরই ভালো লাগতে বাধ্য, এবং সেটা যে ভাইরাল হবে সেটাই স্বাভাবিক। তো জাস্ট ওয়েট করছিলাম কবে গানটা রিলিজ হয় পুরো গানটা। তো গতকাল হঠাৎ করেই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বেরিয়ে গেছে, তো শুনলাম। যথারীতি মানে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি সুন্দর লেগেছে, অসাধারণ একটা গান। কাল থেকে কতবার শুনলাম কোনো ঠিক নেই, এবং যতবারই শুনছি ভালো লাগছে। মানে মানে আপনার হয় না একটা অনেক মন খারাপ বা ধরুন এরকম একটা ডিপ্রেসড হয়ে আছেন, তখন কোনো একটা হুট করে গান শুনলেন হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল, এই রকম কিছু গান থাকে। তো এই গানটা সেরকম একটা গান। তো আমি সবাইকে বলবো সবার আগে গানটা শুনুন, অসাধারণ একটা গান অরিজিৎ করেছে। এবং দেখুন অরিজিৎ সিংকে নিয়ে কিছু কথা আর নতুন করে বলার নেই, অরিজিৎ যাই করে তার সেটা নিয়েই সেটাই ভাইরাল হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাকি অনেক সেলিব্রিটি আছে যারা কন্ট্রোভার্সি হয় যাদের নামে, এবং মানে তারা ভাইরালটা হয় তাদের কোনো একটা ব্যাড ইমেজ বা কোনো একটা নেগেটিভ কিছু ভাবে, যেটাকে কন্ট্রোভার্সি আমরা বলতে পারি। কিন্তু অরিজিৎ সিং যখন আজ পর্যন্ত যা যা যে কারণে ভাইরাল হয়েছে, তার গানের জন্য, তার ভালো বিহেভিয়ারের জন্য। এবং আমরা অরিজিৎ সিং ভালো গান করে এটা আর নতুন করে তো কিছু বলার নেই, এখন অরিজিৎ যত ভাইরাল হয় তার তার ব্যবহারের জন্য, মানুষের সাথে সে কতটা মেশে, কতটা ডাউন টু আর্থ। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সে গ্রামের পথ দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে আছে, তারা কেউ জিজ্ঞাসাও করছে না, অরিজিৎ তাকিয়ে তাদের জিজ্ঞেস করছে কেমন আছো, ভালো আছো। তো এই এই ব্যাপারটার জন্যই অরিজিৎ আজকে অরিজিৎ সিং হতে পেরেছে। যাই হোক, তবে আমি অন্য একটা জিনিস, অন্য একজনের কথা বলবো বলে এসেছি। অরিজিৎকে নিয়ে আর কথা নতুন করে কিচ্ছু বলারই নেই, সারা পৃথিবী মেতে আছে তার গানে। তবে জিয়া তুই ছাড়া যে গানটা, আমার মনে হয় অরিজিৎ সিং আর একটা মানে মাইলস্টোন, আর একটা মানে অসাধারণ অসাধারণ। এবং ওই গানের মধ্যে একটা রাগের ছোঁয়া দিয়েছে এমনভাবে মিউজিক যিনি দিয়েছেন, আমি তার কথাই অ্যাকচুয়ালি বলতে চাইছি, রণজয় ভট্টাচার্য। রণজয় ভট্টাচার্য একদম একটা নতুন নাম বলা যায় না, বেশ কিছু বছর ধরে খুব সুন্দর অসাধারণ কিছু কাজ করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তার মধ্যে দুটো গান না বললেই নয়, প্রেমে পড়া বারণ আর মন কেমনের জন্মদিন, আমার মনে হয় এখনও সুপারহিট, বাংলা সুপারহিট গানের লিস্ট তৈরি করলে লাস্ট কয়েক বছরে এই গানগুলো একদম টপেই থাকবে। তো সেই রণজয় ভট্টাচার্য অনেকদিন ধরেই আমি ভাবছিলাম, মানে অনেকদিন ধরেই মনে হচ্ছে যে রণজয় ভট্টাচার্যের কোনো সেই রকম কিছু আমরা পাচ্ছি না, মানে এবং যেটা আসবে সেটা সাংঘাতিক কিছু। তো জাস্ট 7 দিন আগেই একটা পোস্ট করে বিতে যে আমি অরিজিতের সাথে একটি কাজ করেছি এবং খুব শিগগিরই আসতে চলেছি, কিন্তু এইটা যে সেই এই গানটার জন্য সেটা কিন্তু জানা ছিল না আমার। তো গানটা যখন গতকাল পুরো শুনছি, হঠাৎ করেই দেখি
ওখানে মিউজিক ডিরেক্টরের নামে তখন লেখা রণজয় ভট্টাচার্য। অবশ্যই এত সুন্দর একটা গান কে মিউজিক দিয়েছে এটা তো দেখতেই হবে, কারণ ওই যে বলছিলাম গানের মধ্যে একটা রাগের মানে রাগ সব গানই রাগের বেস্ট হয়, কোনো কোনো যে ক্লাসিক্যাল মিউজিকের উপর বেস্ট করে, কিন্তু সেটা সব গানে ওইভাবে আমরা ফুটে ওঠে না, কিন্তু এখানে কিন্তু হয়েছে। এবং এখানে যে ক্লাসিক্যাল যে ইনস্ট্রুমেন্ট ধরুন তবলার এই যে ইউজগুলো এত সুন্দর হয়। এখন তো বেশিরভাগ মিউজিক তো এখন সফটওয়্যারেই হয়ে যাচ্ছে, এখন মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে বসারও দরকার পড়ে না। তো যাই হোক, সেখানে তবলা বা ওইসব ইনস্ট্রুমেন্টের যে সুন্দর ব্যবহার হয়েছে আপনারা গানটা শুনলেই বুঝবেন, তো খুব ভাল লাগবে শুনতে, যে কারণেই আমি বলছিলাম। তো দেখলাম রণজয় ভট্টাচার্য এবং এই গানটার জন্যই ও বলেছিল যে অরিজিতের সাথে যে কাজ, তো মানে গানটার প্রতি বললাম যা ভালোবাসা ছিল তার দ্বিগুণ ভালোবাসা বেড়ে গেল। তার কারণ এক তো রণজয় ভট্টাচার্য, আর তো অরিজিৎ সিং অবশ্যই, তো জাস্ট অসাধারণ লাগলো। এবং তারপরে আমি রণজয় ভট্টাচার্যকে ফেসবুকে আমি মেসেজ করি, যে এর আগেও আমি মেসেজ করেছিলাম যখন মন কেমনের জন্মদিন গানটা শুনেও আমার ভীষণ, যখন একদম মানে হয় না কিছু গান আপনি শোনার পর আপনার মনের ভেতর বাজতে থাকে অটোমেটিক, তো এই গানটা ছিল সেই রকম মন কেমনের জন্মদিনটা আমি এখনও শুনি, প্রতিদিন শুনি। তো তারপরেও রিপ্লাই পেয়েছিলাম, ছোট্ট রিপ্লাই দিয়েছিল বাট রিপ্লাই পেয়েছিলাম। তা এই গানটার পরেও আমি অনেকটা কমেন্টে লিখি যে দাদা এরকম অসাধারণ লাগলো, এবং যথারীতি আমি আজকে তার রিপ্লাইও পাই, রণজয় ভট্টাচার্য রিপ্লাইও দেন। উনি লিখেছেন অনেকটাই যে তোমাদের এই ভালোবাসার জন্যই আমাদের এই কাজ করা, পাশে থেকো ভালো থেকো, এরকম একটা লিখেছেন, খুব সুন্দর একটা কথা লিখেছেন উনি আমাকে, তো আমি সেটা শেয়ারও করেছি এফবিতে। তো এই ব্যাপারটা সত্যি ভালো লাগে, মানে এই মানুষগুলো এত মানে এত হাম্বেল এবং এত ডাউন টু আর্থ বলেই তারা এত ভালো কাজ করতে পারে আমার মনে হয়। আর এবং শিল্পী যারা স্পেশালি যারা মিউজিক জগতের লোক, যে যত ডাউন টু আর্থ হয় আমার মনে হয় সে তত ভালো কাজ করতে পারে। এবং আপনি বড় বড় শিল্পীদের দেখুন, তারা ডাউন টু আর্থ ছিল বলেই তারা উপরে যেতে পেরেছে, এবং তার সব থেকে বড় এখন প্রমাণ আমার মনে হয় অরিজিৎ সিং এর উপর আর কিছু হতে পারে না। তো যাই হোক, খুব ভাল লাগলো, মানে এক তো গানটা শুনে ভালো লাগছিল, এবং কালকে তারপর যখন আমি রণজয় ভট্টাচার্যের থেকে রিপ্লাই পেলাম দারুণ লাগলো। মানে এই ব্যাপারগুলো সত্যি ছোট ছোট জিনিস, ছোট ছোট মুহূর্ত, বাট অনেক সময় আপনাকে অনেকটা আনন্দ দিতে পারে, এই এই এটাই আমার বলার উদ্দেশ্য। এবং যারা গানটা শোনেননি অবশ্যই শুনুন, জিয়া তুই ছাড়া অরিজিৎ সিং এর, মানে আপনি একবার শুনে আপনার ভালো লাগবে না, মনে হবে শুনতে থাকি, লুপে চলতে থাকি। তো সেই রকমই একটি গান তৈরি হয়েছে, এবং আমরা ভবিষ্যতেও রণজয় দার থেকে আরও ভালো কিছু গান এরকম পাবো আশা রাখছি। অরিজিৎ তো গাইবেই, এটা তো কোনো কথাই না। তো এটাই বলার ছিল, মানে আজকে বেশ ভালো লাগলো তো গান শুনে, এবং অবশ্যই তার রিপ্লাই পেয়ে আরও ভালো লাগলো, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, এবং আপনারা শুনুন ভালো লাগবে আশা করি আপনাদেরও। চারিপাশের প্রকৃতি দেখুন, আমি ঠিক অ্যাকচুয়ালি কালারটা ফুটছে না, এর ওপরে যেরকম কালো একটা মেঘ করে আছে, এবং আমার এদিকটা দেখুন কি পরিষ্কার, দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে, জানি না বৃষ্টি হবে কি না, অদ্ভুত একটা মায়াবী ওয়েদার হয়ে রয়েছে চারিপাশটা। চলুন আবার দেখা হবে, বাই বাই।